দুই দিনের একটানা প্রবল বৃষ্টিতে তুফানগঞ্জ 2 নং ব্লকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 10টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ জলবন্দী হয়ে রয়েছেন। জলবন্দীদের উদ্ধারের জন্য 34টি নৌকাকে কাজে লাগানো হয়েছে। দুদিনের একটানা প্রবল বৃষ্টিতে তুফানগঞ্জ 2 নং ব্লকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 10টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই মানুষ জলবন্দী হয়ে রয়েছেন। বিপদসীমার ওপর দিয়ে জল বইতে শুরু করায় মঙ্গলবার রাতেই রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ব্লকের রায়ডাক ও সংকোষ নদীতে জল বাড়ায় বিভিন্ন এলাকায় 12,000-এর ওপর মানুষ জলবন্দী রয়েছেন। 75টি বাড়ি সম্পূর্ণ এবং 250টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবন্দীদের উদ্ধারের জন্য 34টি নৌকাকে কাজে লাগানো হয়েছে। দ্রুততার সঙ্গে 10টি গ্রাম পঞ্চায়েত স্তরের বিপর্যয় মোকাবিলার QRT দল কাজ করছে। ব্লকের ফলিমারিতে 4টি, রামপুরে 2টি, ভানুকুমারী 1 ও 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় 2টি করে ত্রাণ শিবির খোলা হয়েছে। এগুলোতে 4,000 লোককে আশ্রয় দেওয়া হয়েছে।